বারোয়ারি হোক বা বাড়ি কিংবা আবাসন, উমা বন্দনায় মেতে উঠেছে বাঙালি। রীতি মেনে অষ্টমীর দিন হল সন্ধি পুজো। নাগেরপাচার ইমামি সেটের পুজোর এবার পঞ্চম বর্ষ। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, সাবেকি প্রতিমা। এখানে প্রায় ১২০০ ফ্ল্যাট রয়েছে। পুজোর তিন দিন এখানে কারোর হেসেলে হাঁড়ি চড়ে না, আবাসনেই থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম যশোর রোডের ওপর ইমামি সিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা এবং ততোধিক সুন্দর এখানকার পুজো মণ্ডপ। আমাদের অ্যাকচুয়ালি লাস্ট দু বছর ধরে পুজো আরও অনেক বড় হয়েছে। আমাদের মানে আবাসিক সংখ্যা অনেক বেড়েছে। টোটাল ওভারঅল আমাদের এখানে ১২৫০ ফ্ল্যাট। প্রত্যেকে পার্টিসিপেট করে, ছোট থেকে একদম বড় অবধি সিনিয়ররা সবাই মিলে, মহিলারা মিলে সব করে। কালচারাল প্রোগ্রাম আমাদের একটা বিরাট ইভেন্ট হয় পঞ্চমী টু একদম নবমী অবধি। পুজোর কটা দিন আবাসনেই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাইরে থেকে যেমন শিল্পীরা আসেন, তেমনি আবাসনের বাসিন্দারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সবচেয়ে আর একটা জিনিস আমাদের এখানে হয় মায়ের ভোগ খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই টেবিল পাতা আছে, সেখানে পর্যন্ত আমাদের মানে প্রতিদিন ৫০০-৭০০ লোকের আমরা মায়ের ভোগ খাইয়ে দিই। আমরা খুব মজা করে কাটাচ্ছি, নাচ গান, এই এখন আমরা সবাই মিলে পদ্মফুল ফোটালাম, কালচারাল ইভেন্টস, মানে সময় কেটে যাচ্ছে। মহালয়ার পর থেকে যে বাড়িতে ঢোকার সময় পাচ্ছি না। রীতি মেনে পুজোর আচার উপচার পালন করেন আবাসনের মহিলারা। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সারা বছরই সবাই নিজে নিজের কাজে ব্যস্ত, এমনকি এদেশে থাকাও হয় না সবার। কিন্তু পুজোর কটা দিন একসঙ্গে হয়ে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, জমাটি আড্ডা আরও কত কি। সেজন্যই বিদেশ থেকেও ছুটে আসেন পরিবারের সদস্যরা। সোনারপুরের গোবিন্দপুরে মুখরোচক বাড়ির দুর্গাপুজো এবার তৃতীয় বর্ষে পড়ল। আমাদের যত আত্মীয় স্বজন সবাই এক জায়গায় জড়ো হতে পারি, সবাই একরকম ড্রেস পরি, হ্যাঁ প্রতিদিন একরকম করে আমাদের ড্রেস থাকে, এবং আমরা যে পুনদি আনা ব্যাপারটা সেটাকে পুরোপুরি বজায় রাখার চেষ্টা করি। আপনার আগামীকাল আপনার কুমারী পুজো আছে, এসব নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি। আমরা এই সবাই এক জায়গায় যে জড়ো, এটাই সবচেয়ে বেশি আনন্দের। আমরা প্রায় ৬০-৭০ জন আমরা একসাথে ফ্যামিলি মেম্বার এক জায়গায় থাকি, খাওয়া দাওয়া করি, মজা করি, প্লাস আমাদের যত বন্ধুবান্ধব যেখানে আছে সবাই উপস্থিত হন। অষ্টমীর সকাল সকাল দেখা গেল পরিবারের সদস্যরা একে একে অঞ্জলি দিচ্ছেন। একদিকে রীতি মেনে পুজো, অন্যদিকে আড্ডা খাওয়া দাওয়া সবই চলছে জোর কদমে। কারণ সারা বছরের যেই কাজটা আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি, সব কিছু থাকি, তো সেখান থেকে দাঁড়িয়ে এই ৫টা দিনের জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি যে কবে আসবে, যাতে সমস্ত ভাই বোন সবাই যারা যারা বাইরে থাকে প্রত্যেকে আসে এবং আমরা একসঙ্গে থেকে পুজোটা সবসময় একসাথে করা হয়। থেকে এই ৫টা দিন খুব এনজয়মেন্ট করে আর নিঃশ্বাস সাথে পুজো করে আমরা জিনিসটা কাটাই। আমরা পুজোটাতেই কনসেন্ট্রেট করি এবং পুজোর যে বিভিন্ন রিচুয়ালস থাকে, বিভিন্ন রকমভাবে যেভাবে বাড়ির পুজো হয় সেইটাই আমাদের মেন লক্ষ্য থাকে। যে বাড়ির পুজোর যে প্রতিটা জিনিস, মানে অনেক খুঁটিনাটি থাকে, তো পাঁচ দিন ধরেই পুজো, সেই সবটাই বজায় রাখার চেষ্টা করি আমরা। নবমীর দিন মুখরোচক বাড়িতে কুমারী পুজো হয়। সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।